আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যে মাছের পোনাগুলো দেখতেছেন আমার সামনে, সেটা হলো পাঙ্গাস মাছের পোনা। সেটা তোলা হয়েছে ডেলিভারি দেওয়ার জন্য। তো এই পোনাগুলো অনেক ভালো, সুস্থ এবং একই সাইজের পোনা। আপনারা যদি যে কোনো ধরনের মাছের পোনা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে লাইফে যা কিছু করেন জেনে বুঝে করবেন, যেন ধোঁকা খাওয়ার সম্ভাবনা না থাকে আর যেন প্রতারিত হয়ে যেন নিঃস্ব হয়ে না যান। এটি আমি সবাইকে সবসময় বলি। এটা হলো পাঙ্গাস মাছের পোনা, দেখেন কীভাবে সুন্দরভাবে খাবার খাইতেছে। আপনার ইচ্ছা করলে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করতে পারেন, কিন্তু পাঙ্গাস মাছ চাষ করতে গেলে কিন্তু লাভের অংশটা একদমই কম, এটা অনেকে বলে না কিন্তু আমি বললাম আর কি। তো এই পোনাগুলো তোলা হয়েছে কুমিল্লার জন্য। তো কুমিল্লাতে আমরা অনেকগুলো মাছ অনেক সময় অনেক জায়গায় দিয়ে আসি, এদিকে কুমিল্লা যাবে। পোনাগুলো দেখেন অনেক সুন্দর এবং সুস্থ, খাবার খাইতেছে, ঘুরতেছে। আপনি এই পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে। তো আমাদের কাছ থেকে অন্য শিঙের পোনাও আছে, সেটা আমরা দেখাইতেছি। যে এটা হলো শিঙের হাউস, এখানে শিং মাছের পোনা আছে। তো এটার উপর দিয়ে আবার নতুন করে আমরা কিছু ডিম ছাড়ব। সব ধরনের পোনা আপনারা আমাদের কাছে নিতে পারবেন, যে পোনাগুলো নিতে বেশি দিন লাগবে না। আপনাদের সর্বোচ্চ 5 মাসে বা 5.5 মাসে কালচার করতে পারবেন। এর চেয়ে বড়ো সাইজের পোনা আমাদের কাছে আছে 3 মাসের, সেই পোনাগুলো আপনারা নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি কাজ চলতেছে, এদের উপরে আমরা কিছু ছোটো সাইজের পোনা রাখবো একই হাউসে, যার কারণে এই নেটটা দেওয়া। আর এই যে শিং মাছের পোনাগুলো দেখতেছেন একদম কালারফুল, লাল টকটক মানে কালার, যেটা আপনার মাছের মানে নীলে বুঝতে পারবেন এটা হলো দেশি শিং মাছ। এই শিং মাছটা আপনি চাষ করে স্বাবলম্বী হতে পারেন, কিন্তু সব কিছু যদি ঠিক থাকে তাহলে যে কোনো কাজেই সাকসেসটা আপনি আশা করতেই পারেন। তা আপনার যদি সব কিছুতেই যদি ঠিক না থাকে, পানির সমস্যা থাকে বা যে কোনো কারোর বসে আপনার কালচার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কিছু আশা মানে করতে পারেন না যে এটাতে আমি সাকসেস হবো। এইটা হলো আমাদের হ্যাচারি, ঠিক আছে। এটা হলো আমাদের হ্যাচারি যেখানে আমরা মানে মাছগুলো উঠায় রাখছি। সব ধরনের মাছের পোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন, নিতে পারবেন। আর আমরা এইভাবে ঝর্ণা খাওয়াই মাছকে, ঝর্ণা খাওয়াই, একদিন ঝর্ণা খাওয়ানোর পর তারপর মাছটা সেল করি। তো আপনারা যদি আমাদের কাছে পোনা নিতে চান তাহলে যোগাযোগ করুন। মানসম্মত পোনা আমাদের মূলত স্লোগান একটা, মানসম্মত পোনা কিনে আর ব্যবসায় সফল হন। মানসম্মত পোনা যদি আপনি না পান তাহলে আপনি ব্যবসায় কখনো সফল হতে পারবেন না, সব কিছু ঠিক থাকলেও পারবেন না। আর অনেকে দেখা গেছে কম রেটে আপনাকে পোনা সেল দিতেছে, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারছেন কম রেটে পোনা সেল দিলে কিন্তু মাছ তো আর বড় হয় না। তো সেটাও চিন্তা রাখ, মাথায় চিন্তা করবেন যে কম রেটে পোনা সেল দিল কেন মাছ বড় হয় না। এখন এটা আমি কম রেটে কিনার কারণে এই অবস্থা, বাংলাদেশে বেশিরভাগ মানুষই কম রেটে মাল কিনে, আমরা বাঙালি তো। আসসালামু আলাইকুম, এতটুকুই আজকের ভিডিও।